রেলপথ উন্নয়নে নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জে হবে জাপানি অর্থনৈতিক অঞ্চল, এক থেকে আট প্রকল্প অনুমোদন। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, সপ্তাহখানেক পর বাইপাস সার্জারি, মেডিকেল বোর্ড গঠন। স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে আবারও বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানো হবে, বিএনপিকে সুচিকিৎসার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। এবার রেলপথ উন্নয়নে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে একথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 6,276 কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ব্যয় ধরা হয়েছে 6,276 কোটি টাকা। এসব প্রকল্পে বৈদেশিক ঋণ সহায়তা আসবে 2,962 কোটি 32 লাখ টাকা। সভা শেষে অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান মহাসড়ক নয়, এবার রেলপথের উন্নয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বেশ সড়ক আমরা করেছি, বাদ দিচ্ছি না, তবে একটু নজরটা পানি এবং রেলের দিকে দেন, রেলটাকে আরো জোর দেন, পানির দিকে জোর দেন। তিনি আগেও বলেছেন, আমরা বলেছি সমন্বিত একটা জাতীয় গ্রিড হওয়া উচিত। নারায়ণগঞ্জের 2,500 জাপানের অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন সহ তৃণমূলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয় বৈঠকে। একটি অর্থনৈতিক অঞ্চল করা হবে নারায়ণগঞ্জ জেলার 2,500, মোট ব্যয় হবে 2,582 কোটি টাকা, 18 লক্ষ। এটা আমাদের বেজা ইতিমধ্যে করছে, সেইভাবেই এটা করা হবে, মানে অবকাঠামোগত উন্নয়ন করে দেওয়া হবে, তারপরে তারা তাদের বাকিটা করবে। গেল মাসে মূল্যস্ফীতির হার 5.47% ছিল বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ফ্রান্সে টারিং বলেছেন ইইউ পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সঙ্গে কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায়। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। বলেন ইইউ বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল, দুপক্ষ থেকেই লাভবান হচ্ছে। এ সময় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফ্রেনহোল্ডসও উপস্থিত ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের অবস্থানরত চিকিৎসক আবু নাসের রিজভী। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠন করা হয়েছে 5 সদস্যের মেডিকেল বোর্ড। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে ওবায়দুল কাদেরকে। ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার দেবী শেঠির পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরের সঙ্গে তার সহধর্মিনী ইশরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসর রিজভী ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি ছিলেন। ওই হাসপাতালের চিকিৎসকরা তার বাইপাস করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশন থেকে কন্ট্রোল করার পরে দে আর থিংকিং ফর দ্য বাইপাস সার্জারি, এবং বর্তমানে তার অবস্থা আগে থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে। ওবায়দুল কাদেরের কিডনি সংক্রমণেরও আভাস দিয়েছেন চিকিৎসকরা। প্রথমত তারা অ্যাপ্রিসিয়েট করেন যে বাংলাদেশে তাকে গত 2 দিনে যে ম্যানেজমেন্ট করা হয়েছে ভেরি এক্সিলেন্ট ম্যানেজমেন্ট, কিংবা এখন তার অবস্থা মোটামুটি স্ট্যাবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে। ডাক্তার ফিলিপের নেতৃত্বে 5 সদস্যের মেডিকেল টিম ওবায়দুল কাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।
আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে আশ্বস্ত হয়েছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রীর সাথে দেখা করেন বিএনপির একটি প্রতিনিধি দল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মেডিকেল বোর্ডের নির্দেশনায় খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হবে। তহিদুর রহমানের রিপোর্ট। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়ার সুচিকিৎসার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। মন্ত্রীর সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন। তবে মন্ত্রী বলেন, আদালতের আদেশ অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের আলোকে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আইজি প্রিজনকে আমরা বলে দিব যে মানে যেই রকমভাবে বোর্ড বলেছে ঠিক সেই রকমভাবেই তাকে যেন বঙ্গবন্ধু হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, বাংলাদেশের যে কোনো হাসপাতালের চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অনেক ভালো চিকিৎসা দেওয়া হয়। যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছিল সেইগুলির জন্য তাকে পাঠাতে হবে, সেইটা আমরা পাঠিয়ে দিচ্ছি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই আগামী বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন গণফোরামের দুই সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, 7 মার্চ বেলা 11টায় স্পিকারের কার্যালয়ে তাদের দুজনের শপথ অনুষ্ঠান হবে। একাদশ সংসদ নির্বাচনে ডক্টর কামাল হোসেনের গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার 2 আসনে জয়ী হন সুলতান মনসুর। আর মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীকে সিলেট 2 আসনে বিজয়ী হন। ওই আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় বিএনপির সমর্থন পেয়েছিলেন তিনি। আর জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গত 30 ডিসেম্বর এই নির্বাচনে অংশ নিয়ে মাত্র 6টি আসনে জয় পায় বিএনপি। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডাকসু নির্বাচনে বর্ণিল প্রচার, মিছিলে স্লোগানে মুখর ক্যাম্পাস, পরিবেশ নিয়ে আশাবাদী ছাত্র সংগঠনগুলো। দখলমুক্ত করতে বুড়িগঙ্গায় অভিযান, গুড়িয়ে দেয়া হল 88 অবৈধ স্থাপনা, পুরান ঢাকায় 100 মন কেমিক্যাল জব্দ। আবারও আমন্ত্রণ রাতের 21-এ। জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনী প্রচার। বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল, মিটিংয়ে আর প্রচারে নতুনত্ব আনার চেষ্টা করছে সংগঠনগুলো। ক্যাম্পাস জুড়ে তাই উৎসবের আমেজ। পরিবেশ নিয়েও সন্তুষ্ট সব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। জসিম জুয়েলের রিপোর্ট। 11 মার্চ হবে ডাকসু নির্বাচন। ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে প্রচারও এসেছে গতি। ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। আর প্যানেল প্রচারে মিছিল, মিটিং তো আছেই। সকালে প্রগতিশীল ছাত্র ঐক্য ক্যাম্পাসে নির্বাচনী মিছিল বের করে। ব্যানার, ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। বাধাহীনভাবে উৎসবের আমেজে সবাই প্রচার প্রচারণা চালাচ্ছে বলে জানান ছাত্র সংগঠনগুলো। শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ এভাবে থাকলে ভালো নির্বাচন হবে বলে আশাবাদী ছাত্র নেতারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে, নৈতিক এবং যৌক্তিক প্রয়োজনের কথা অধিকার নিয়ে আমরা আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারবো, যেটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আমাদের মনে হচ্ছে ইতিবাচক, যদি তা অব্যাহত থাকে তাহলে আমরা ক্যাম্পাসে প্রচারণা করতে পারবো। আমরা যে কোনো মূল্যে হোক শিক্ষার্থীদের ভোটাধিকারকে রক্ষা করবো এবং শিক্ষার্থীদেরকে বলছি আমরা রয়েছি, আপনারা ভোট দিতে আসুন। একদিকে আস্থা পাচ্ছি আবার অন্যদিকে শঙ্কাও রয়েছে, সেই জন্য আমরা বলেছি প্রশাসনের যে মহতী উদ্যোগ রয়েছে এই ডাকসু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে, তাদের সেটার জন্য ধারাবাহিকতা অব্যাহত থাকে। এদিকে দেরিতে হলেও প্রচারের মাঠে নেমেছে স্বতন্ত্র প্রার্থীরা। মঙ্গলবার বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে ভোট চান। বাধাহীন প্রচারণা চালাতে পারছেন বলেও জানান তারা। এই পর্যন্ত আমরা কোনো সরাসরি বাধার সম্মুখীন হইনি, কিন্তু হচ্ছে মানে একটা চাপ আমরা অনুভব করতে পারছি যে তারা হচ্ছে সবসময় আচরণ বিধি লঙ্ঘন করছেন। আমাদের যে ভর্তির যে নিয়ম কানুনগুলো সেগুলো কিন্তু সেই বান্ধাতার আমলে যেগুলো ছিল সেই নিয়মেই চলতেছে। এগুলোকে মোটামুটি সব
সবগুলোকে ডিজিটাল করার জন্য আমি এই পদে লড়তেছি। অনেকটা সাহস নিয়ে সামনে গিয়েছি, তারপরেও যে পরিমাণে রেসপন্স পাচ্ছি এটা আমার জন্য অনেক পাওয়া। ছাত্র নেতাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ভোটাররা যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারে প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। বুড়িগঙ্গার দুই তীরের এক কিলোমিটার এলাকা জুড়ে 88টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ। বসিলা ও কেরানীগঞ্জে প্রথম দিনের অভিযান শেষে কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে বুড়িগঙ্গা ও তুরাগ তীরের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রাজধানীর বসিলায় বুড়িগঙ্গা তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বিআইডাব্লিউটিএ। দ্বিতীয় ধাপের উচ্ছেদ অভিযানে এভাবেই কুড়িয়ে দেওয়া হয় বহুতল ভবনগুলো। একে একে ভাঙা হয় 88টি স্থাপনা। নদীর অপর পারে কেরানীগঞ্জের খোলামুড়ায় মধুসিটি আবাসিক প্রকল্পের অবৈধভাবে দখল করে রাখা এক কিলোমিটার এলাকার স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হয়েছে। আমিন মমিন হাউজিং সহ এর পরবর্তী যে হাউজিংগুলো আছে, চন্দ্রিমা হাউজিং, বসিলা হাউজিং, সিরসিটি হাউজিং এবং আপনার ঢাকা উদ্যান সহ আফসানা হাউজিং, মধুসিটি, এগুলোও কিন্তু আমরা আমাদের যে নদীর অংশটুকু সেগুলো কিন্তু অপসারণ করে নদীর জায়গাটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করবো। উদ্ধার হওয়া নদীর জায়গা আর যাতে দখল না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ। সদরঘাট থেকে এই অঞ্চলে প্রায় 50 কিলোমিটার 12টা কম্পোনেন্ট আছে, এখানে এই এই ওয়াকওয়েগুলো হবে, ওয়াকওয়ে হবে, নদীর পার বাঁধা হবে এবং এখানে 19টা জেটিও মালামাল এবং প্যাসেঞ্জার উঠানামার জন্য 19টা জেটি আমরা করছি এবং 3টা ইকো পার্ক থাকবে, 3টা ইকো পার্ক থাকবে। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে তুরাগ ও বালু নদী সহ রাজধানীর সব নদী দখলমুক্ত করা হবে। জেইউজবায়ের, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সিটি কর্পোরেশনের পাশাপাশি পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা ও গুদাম অপসারণের আলাদা অভিযান শুরু করেছে র‍্যাব। আরমানিটোলা ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি কেমিক্যাল গুদামের সন্ধান পায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 100 মন রাসায়নিক জব্দ করা হয়। কয়েকটি গুদামের মালিককে 11 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কয়েকজন ব্যবসায়ী এবং মালিক সরিয়ে নেয়ার জন্য সময় প্রার্থনাও করেন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। চালকলের ছাই, ধোঁয়া ও বিষাক্ত পানিতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নওগাঁর মহাদেবপুরের অনেক গ্রাম। ছাই চোখে পড়ে অন্ধ হয়ে গেছেন অনেকে। জেলার 1200 চালকলের মধ্যে মহাদেবপুর উপজেলাতেই 400টি। নিয়ম নীতি তোয়াক্কা না করেই গড়ে উঠেছে এসব কল। ভুক্তভোগীরা জানান, চালকলের দূষিত পানি খাঁড়িতে পড়ায় মরে যাচ্ছে মাছ ও জলজ প্রাণী। ছায়ের প্রভাবে এখানে কোনো গাছে ফুল ফোটে না, ধরে না ফলও। এ নিয়ে প্রতিবাদ করেও মেলেনি কোনো সুফল। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। উত্তাল মার্চের এই দিনে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে কারাগারে। ঢাকা কারাগার থেকে পালিয়ে যায় 341 জন কয়েদি। কারারক্ষীদের গুলিতে মারা যায় 7 জন। অসহযোগ আন্দোলনে কেঁপে ওঠে পাকিস্তানি শাসকদের ভিত। 7 মার্চে ঐতিহাসিক জনসভার দিকে তাকিয়ে মুক্তিকামী বাঙালি কি বলবেন বঙ্গবন্ধু, তা শোনার অপেক্ষায় সবাই। বঙ্গবন্ধু সবার সাথে আলোচনা করে প্রস্তুত করেন বাঙালির সনদ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অসহযোগ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। পরের দিন রেসকোর্স ময়দানে সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নেয় ঢাকাবাসী। দুপুরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেতার ভাষণে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন নিয়ে কটাক্ষ করেন। একই সাথে সেনাবাহিনীর দাপট তুলে ধরে কর্তৃত্ব চাপানোর চেষ্টা করেন। এই ভাষণ জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। দেশজুড়ে ছড়িয়ে পড়ে
বিদ্রোহে দাবানল বিক্ষুব্ধ জনতা দেশীয় অস্ত্রশস্ত্র হাতে রাজপথে অবস্থান নেয়। এরপর পরেই ধানমন্ডি 32 নম্বরে রুদ্ধদ্বার বৈঠকে বসে আওয়ামী লীগ। বৈঠক শেষে বঙ্গবন্ধু বললেন, শহীদের রক্ত মারিয়ে ইয়াহিয়ার সাথে আলোচনায় বসা অসম্ভব, তাৎক্ষণিকভাবে ছাত্রনেতাদের সাথেও বৈঠক করেন বঙ্গবন্ধু। অবিস্মরণীয় যেটা অসহযোগ আন্দোলন, যেটা 2 মার্চ থেকে শুরু করে 15-25 মার্চ পর্যন্ত সেটা গোটা বাংলাদেশকে অচল করে দিয়েছিল, এরকম অভাবনীয় অকল্পনীয় অসহযোগ অহিংস আন্দোলন এটা পৃথিবী কখনো দেখেনি। এরই মধ্যে তৈরি হয়ে গেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপট। সবকিছু সমাধান ছিলেন আসলে বঙ্গবন্ধু নিজেই। বাংলার মানুষ বঙ্গবন্ধু নির্দেশিত পথে আওয়ামী লীগের যে ঘোষণা সেটা মেনেই সেদিন বাংলার মানুষ চলত, যার জন্য বঙ্গবন্ধু বলতেন আজ আমি ধন্য, বাঙালি আজ বাংলার ভাগ্য নিয়ন্ত্রিত হয়েছে। এদিন কারাগারে কয়েদিদের মধ্যেও আন্দোলনের উত্তাপ সঞ্চারিত হয়, বন্দি ছাত্র জনতার সঙ্গে কারারক্ষীদের তুমুল সংঘর্ষ হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তালা ভেঙে 341 কয়েদি পালিয়ে যান। এত বিশাল মানুষ, সকাল থেকে আমরা দেখছি মানুষ আসছে, মানুষ আসছে, মানুষ আসছে, সারা দেশ থেকে মনে হচ্ছে যে কি, মাঝিরা আসছে বৈঠা নিয়ে, শ্রমিকরা আসছে তারা, এবং অনেকে কৃষকদের একটা বিশাল র্যালি আমার মনে আছে লাঙ্গল কাঁধে নিয়ে কৃষকরা এসে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী পার হয়ে অন্যান্য জায়গা থেকে এসে, হাজার হাজার মানুষ, মানে হাজার হাজার মানুষ এক একটা মিছিলে, এবং জমতে জমতে সকাল থেকে যখন বিকেল হয়ে গেল তখন তো এটা গুনে শেষ করা যাবে না। এরকম হরতাল অবরোধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও 6ই মার্চ বিভিন্ন স্থান থেকে শুরু হয় ঢাকা অভিমুখী জনতার ঢেউ। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভারতকে দেয়া বাণিজ্য সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, মার্কিন কংগ্রেসকে ট্রাম্পের চিঠি। প্রিমিয়ার লিগ ফুটবলের শীর্ষে বসুন্ধরা কিংস শেখ রাসেলকে হারালো 1-0 গোলে। আমন্ত্রণ আবারও রাতের 21-এ সংবাদে। এবার প্রবাসের খবর। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 2 বাংলাদেশির মৃতদেহ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। রিয়াদে এক মত বিনিময় সভায় সৌদি আরবে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদের কাছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি কমানোর দাবিও করেন তারা। এ সময় রাষ্ট্রদূত গোলাম মসিহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য দোয়া করা হয়। সোমবার ওমরা পালন করতে এসে মদিনায় সড়ক দুর্ঘটনায় মারা যায় একই পরিবারের 2 বাংলাদেশি। আর এরই সাথে শেষ করছি 21-এর রাতের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেলপথ উন্নয়নে নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জে হবে জাপানি অর্থনৈতিক অঞ্চল, একনেকে 8 উন্নয়ন প্রকল্প অনুমোদন। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, সপ্তাহখানেক পর বাইপাস সার্জারি, মেডিকেল বোর্ড গঠন। স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে আবারও বঙ্গবন্ধু মেডিকেলেই পাঠানো হবে, বিএনপিকে সুচিকিৎসার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।